ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী, এখনো কোন বাতিল শক্তি টিকে থাকতে পারবে না, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, বিজয় হবে সত্যবাদীদের, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহর ইরশাদ, সত্য সমাগত, মিথ্য অবস্থিত, নিশ্চয় মিথ্য অবস্থীয়মান এই বাণী অচিরেই বাংলার মাটিতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনারা হিম্মত করে বাতিলকে রুখে দাঁড়ান, বাতিল অপশক্তি আপনাদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবেই হবে। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে মিথ্যার প্রতি বিভ্রান্ত করতে চেয়েছিল, হযরত আদম আলাইহিস সালাম শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলেই শয়তান হয়েছে অভিশপ্ত, লানতপ্রাপ্ত, বিতাড়িত। হযরত নূহ আলাইহিস সালাম সত্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেই তার জাতি ধ্বংস হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন বলেই তাদের বিজয় অর্জিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সত্যের পতাকা বহন করেছিলেন বলেই ফেরাউন ও তার বাহিনী সাগরে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন বলেই আগুন তাকে জ্বালাতে পারেনি, বরং একটি সামান্য মশার আক্রমণে নমরুদের লজ্জাস্কর মৃত্যু হয়েছে। ইতিহাস সাক্ষী, আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে বিশাল হস্তি বাহিনী নিয়ে গিয়ে আসলে তাকে এবং তার বাহিনীকে ছোট পাখির দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের আহ্বানকে স্তিমিত করার হীনমানসিকতা নিয়ে এগিয়ে এসেছিল আবু জাহাল, আবুল আহাব সহ আরবের ভারত কাবের মুশরিক চক্র, কিন্তু তারা এই পৃথিবীর আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে আর ইসলামের আলো ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্ব জাহানে। এরপর বহুবার চেষ্টা করা হয়েছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার, কিন্তু ইসলামের আলো নেভাতে সক্ষম হয়নি ইসলামের দুশ্মনরা। সত্যের পতাকা বাহিরা বাতিল শক্তিকে চুরমার করে দিয়ে তাদের ষড়যন্ত্রে জাতি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন সব যুগেই, সেই ইতিহাস সবারই জানা। বাতিলের এই আক্রমণ কেমন পর্যন্ত অব্যাহত থাকবে, কিন্তু সাময়িক সফলতার আস্ফালন দেখালেও চূড়ান্ত সফলতা মুসলমানদেরই হবে। বাংলাদেশের মুসলমানরা বাতিলের ভয়ঙ্কর তবাই আক্রান্ত, সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস মুছে দিয়ে ফিরাউনীয় নমরুদী শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা দেশকে খোদাই গজব অনিবার্য করে তুলেছে। আল্লাহকে কটাক্ষ করার মতো দুঃসাহস দেখানো হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের প্রান্তীয় ধর্ম ইসলামের অবমাননা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার কারণে তার শাস্তির তরীর ব্যবস্থা নেওয়া হলেও আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনার যথাযথ উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, বরং হাইকোর্টের একজন বিচারপতি এই বিষয়ে সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে গেলে তার বিরুদ্ধে সরকারি নির্দেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লগার রাজীবকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে, সংসদে তার প্রতি সম্মান দেখানো হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের নাস্তিক ব্লগারদের ইসলামের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। তারা ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানিয়ে স্পিকারকে স্মারকলিপি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। ইসলামের নিদর্শনাবলীকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি পাশ করা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ বিভিন্ন মসজিদে নামাজের সময় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আলেম ইমাম খতিবদের সত্যতা বলার কারণে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। হত্যা, হুমকি, ধমকি, হামলা মামলার মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার অপচেষ্টা ও চাকরিচ্যুত করা হচ্ছে। কাদিয়ানি এনজিও সহ ইসলাম বিরোধী অপশক্তিকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। মুসলিম সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে বিজাতীয় সভ্যতা সংস্কৃতি ও বেহায়পনা বেলাল্লাপনা আমদানি করা হচ্ছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন সহ সেরেকি কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম এই দেশটিকে অগ্নি পূজারী ও মূর্তি পূজারীদের দেশ বানানোর চক্রান্ত হচ্ছে। ইসলামের কথা বললেই তাকে মৌলবাদ জঙ্গিবাদের অপবাদ দিয়ে এদেশ থেকে চিরতরে ইসলাম উচ্ছেদের ষড়যন্ত্র চালানো হচ্ছে। জঙ্গিবাদ দমনের নামে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে বিদেশি সৈনিকদের এদেশে ডেকে আনার পায়তা চলছে। এদেশের কোটি কোটি তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে হেফাজত ইসলাম
শান্তিপূর্ণ উপায়ে দেশ ও ইসলাম বিরোধী অসব অবতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। কোন অবশক্তি হেফাজতে ইসলামকে তার অবিচ্ছল তর্জনে দামাতে পারবে না। এ লক্ষ্যেই হেফাজতে ইসলাম দেশ ও ইমান রক্ষার তাগিদে সুস্পষ্ট পেরে দেওয়া দাবি পেশ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এসব দাবি কোন রাজনৈতিক দাবি নয়, ক্ষমতা থেকে কাউকে সরানো বা কাউকে ক্ষমতায় বসানোর দাবি নয়, কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে, আবার ক্ষমতায় যেতে হলেও এসব দাবি মেনেই যেতে হবে। আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন ইমান ও দেশ রক্ষার অহিংসা আন্দোলন। এই আন্দোলনকে দমানোর অবচেষ্টা করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। সরকার নির্বাচনের আগে ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ না করার অঙ্কার নিয়ে ক্ষমতাসীন হলেও এখন তারা সুস্পষ্ট ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার আমাদের দাবি দাবার প্রতি কর্ণপাত না করে দেশের কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের আজকের এই লং মার্চ কর্মসূচিকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হলেও সরকার লক্ষ্য করে জনতার এই কর্মসূচি বাঞ্ছায়ের সব প্রচেষ্টায় চালিয়েছে। সরকারের সহযোগী নাস্তিক মুরতাদদের গাদানি কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন সেক্টর কমান্ডার ফোরাম এবং শাহবাগী নাস্তিক মুরতাদদের তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে হরতাল অবরোধ আহ্বান করিয়ে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করা হয়েছে। তারপরও আজকের এই জনসমুদ্র প্রমাণ করে এদেশ নাস্তিক মুরতাদদের ইসলাম বিরোধীদের ঠাঁই নেই, ইমানদার জনতাই এদেশ নিয়ন্ত্রণের অধিকার রাখে। আজ সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হেফাজত ইসলামের তেরোতমা দাবি মানা না মানা পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে। যে আন্দোলনের তোড়ে এই ইসলাম বিরোধী সরকারের পরিণতি হবে ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবুল হাবের সেও আরো ভয়াবহ। তাই এখনো সময় আছে, আল্লাহর গজব আসার আগেই আমাদের দাবিগুলো মেনে নিয়ে নিজেরাও বাঁচুন, দেশকেও দেশের জনগণকে বাঁচান। জীবনবাজির গেল অংশগ্রহণ করে আজকের এই মহাসমুদ্রকে নিজের অর্ধক্রম খরচ করে সশরীরে হাজির হয়ে ইমানি দায়িত্ব পালন করার জন্য হেফাজত ইসলামের সকল নেতা কর্মী, অন্যান্য সংগঠন দল, দেশের শীর্ষস্থানীয় ওলামা মোশায়েখ, ইসলামী চিন্তাশীল ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, মাদ্রাসা, স্কুল, ভার্সিটি, ছাত্র শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। যুবক তরুণ, তোমরা ইসলামের মূল শক্তি তাবৎ বাতিল জাগরণ স্তিমিত করার জন্য আজকের মতো ভবিষ্যতেও জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ঢাকা ও তার আশপাশের অঞ্চলের মানুষের লং মার্চ কাবলাকে সার্বিক সহযোগিতার জন্য ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে ওই সমস্ত সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই লং মার্চ কর্মসূচির যাবতীয় সংবাদ যথাযথভাবে মিডিয়ায় প্রকাশ করায়। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ইমান ও দেশ রক্ষার যে আন্দোলনের সূচনা হয়ে গেছে, মানদিলে মকসুদে পৌঁছার আগ পর্যন্ত আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। নাসরুদ্দিন আল্লাহ কতক্ষণ করি সন্ধ্যাছবি আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। এই সরকার মামলা হামলা করে, এই সরকার প্রমাণ করেছে এই সরকার ইসলামী সরকার নয়, এই সরকার নাস্তিকবাদীদের সরকার। বাংলাদেশের 90% মুসলমানের দেশে নাস্তিকবাদী সরকার থাকতে পারে না, পারে না, পারে না। আমাদের লং মার্চের রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে, অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে, অনেক জুলুম করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে, লাঞ্ছনা দিয়েছে তুমি দাঁড়িওয়ালাদেরকে, বেজ্জত করেছে তুমি দাঁড়িওয়ালাদেরকে। তার প্রতিবাদে আমাদের আমিরে মোহতরমের নির্দেশে এপ্রিলের 8 তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার
ছয়টা থেকে ছয়টা পর্যন্ত হুজুর হরতাল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরব, আমাদের অবশিষ্ট কর্মসূচির আমি ঘোষণা করছি, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ইসলামের দুশমন, মুসলমানের দুশমন সরকার। এই সরকারের আরেক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার আমরা যদি আওয়ামী লীগ নিজেদেরকে মুসলমানের দাবি করে তাহলে নাস্তিক মোর্তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। আগামী 8 এপ্রিল সোমবার সারা দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল, 2-11 এপ্রিল বৃহস্পতিবার সিলেটের চালক মহাসমাবেশ, 12 এপ্রিল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া, 12 এপ্রিল শনিবার ময়মনসিংহ, 18 এপ্রিল বৃহস্পতিবার বরিশাল, 19 এপ্রিল শুক্রবার ফরিদপুর, 20 এপ্রিল শনিবার খুলনা, 26 এপ্রিল শুক্রবার চট্টগ্রাম, 30 এপ্রিল মঙ্গলবার, 29 এপ্রিল সোমবার রাজশাহী, 30 এপ্রিল মঙ্গলবার বগুড়ায় সানের চালক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যদি 30 এপ্রিলের মধ্যে আল্লামা আহমদ শফি সহ দেশের উলামায়ে ইসলামের তৌহিদি জনতার দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামী পাঁচই মে রোববার ঢাকা অবরোধ করা হবে। সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমাদের যারা চাকরি ছাত্র শিক্ষক শহীদ না থাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকে রাত্রে 10টার ভিতরে ভিতরে কোন গুলিবিদ্ধ একজন গুলিবিদ্ধ আমাদের সামনে মোলা নূর আলম হামিদি আছেন, উনি আপনাদেরকে তার পা প্রদর্শন করছেন। টেবিলটা করে না ¡Gracias!
পৌঁছে দেন।